আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ট্যুর ভিডিও নিয়ে। তো আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো মিরপুর 10-এর হোপ মার্কেটের ট্যুর ভিডিও। হোপফুলি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা এখন যাচ্ছি তালতলা থেকে মিরপুর 10-এ যেতে হচ্ছে রিক্সাতে 60-70 টাকা ভাড়া নেয়। আপনারা আরও বার্গেন করতে পারেন, আর আগারগাঁ থেকে হয়তো আরও 20 টাকা বেশি নেবে এই আর কি। আর খুব বেশি সময় লাগে এরকম না, বাট জ্যামে পড়লে অনেক সময় লাগে, যেহেতু মানে এখানে অনেক কমে অনেক কিছু শপিং করা যায়, আর বিভিন্ন কোয়ালিটির আসলে সব কিছু আছে। তো আমাদের যেরকম হকার্স, নিউ মার্কেট সব কিছু আছে এরকম টাইপ আর কি। তো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, একদম সব মানে ফুটার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। তো আমরা চলে আসলাম মিরপুর আইডিয়াল যে গার্লস স্কুলটা, কলেজ, সেটা থেকে সেই ওখানে আসলে এই মার্কেটটা। আর এই মার্কেটটা অনেক দূর থেকে শুরু হয়েছে, মানে অনেক কাছে থেকে এই 10-এর যে চত্বরটা এখান থেকে পার হলে মার্কেটটা শুরু হয়ে যায়। একদম রাস্তার দুধার দিয়ে অনেক ভ্যানের উপর করে বসে, আবার অনেক দোকান আছে, শপ আছে, অনেক কিছু আসলে এখানে পাওয়া যায় যার যেরকমটা লাগে। তো আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ট্যুর ভিডিও করার, কারণ ওরকম করে মার্কেটে যেয়ে আর সব মানে ভিডিও করার সময় হয়নি, যেহেতু অনেক কম সময়ের মধ্যে গিয়েছিলাম শপিং করার সাথে হচ্ছে আমার মানে ভিডিও করা ওরকম আর পসিবিলিটি হয়নি। তো ভাবলাম যে আমার চ্যানেলে একটা ট্যুর ভিডিও থাকুক আর আপনাদের সাথে দেখায় আর কি। এই যে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, আর এই পাশে হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয়। ওপাশ দিয়ে অনেকগুলো সুপার শপের মতো আছে হাতের ডান পাশে, ওর পাশে। আর এই যে এই রাস্তাগুলোতেই আসলে ভ্যানে করে সব দোকান লাগে আর কি। তো এই তো চলুন আমরা হচ্ছে ট্যুর ভিডিওটা শুরু করে দিই। আপনি যে করুন, আমি আর বকবক না করি। হোপফুলি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সন্ধ্যাবেলা এই রাস্তার পাশে দেখার মতো মানে ফুচকা চটপটি এগুলো পাওয়া যায়, মানুষ ভাজাপোড়া অনেক বেশি পছন্দ করে আর খায়। তো চলুন শুরু করে দিই।